কৃতি ছাত্রের উচ্চতর বিদ্যা অর্জনের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্কুলের শিক্ষকেরা। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার খাদিমপুর উচ্চ বিদ্যালয়। স্কুলের এক দুস্থ প্রতিভাবান ছাত্রের হাতে 50,000 টাকার একটি চেক তুলে দেওয়া হলো। প্রসঙ্গত, 1991 সালে বাংলাদেশ সীমান্ত লাগোয়া অবিভক্ত পশ্চিম দিনাজপুর তথা বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় গড়ে ওঠে খাদিমপুর উচ্চ বিদ্যালয়। শরণার্থী পরিবারের ছাত্রদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে তৈরি হয় এই স্কুল। স্কুলেরই এক ছাত্র জ্যাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আইআইটি ভোপাল থেকে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে সে। কিন্তু ঘরেতে অভাব, 4টি সেমিস্টারে প্রয়োজন 2 লক্ষ টাকা। অভাবের সংসারে তবে কি থমকে যাবে ছাত্রের ভবিষ্যৎ? কিন্তু না, কৃতি ছাত্র সীতানাথ মজুমদারের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তার প্রথম সেমিস্টারের টাকা অর্থাৎ 50,000 টাকার একটি চেক তুলে দেওয়া হলো স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে। নিজের স্বপ্ন পূরণে শিক্ষকদের পাশে পেয়ে খুশি ছাত্র। মানুষ গড়ার কারিগরদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজন। আমরা আজকে আমাদের যে প্রাক্তন ছাত্র তার হাতে তার এডুকেশন পারপাস আমরা 50,000 টাকা তুলে দিলাম, যাতে সে ভর্তি হতে পারে এবং তার ফার্দার স্টাডি সে করতে পারে। ও জ্যাম পরীক্ষাটা ক্র্যাক করেছে। জ্যামটা হচ্ছে অ্যাকচুয়ালি এমএর জন্য, মাস্টার ডিগ্রির জন্য একটা পরীক্ষা হয় অল ইন্ডিয়া বেসিস। এই পরীক্ষাটা ক্র্যাক করাতে ও যেটা হয়েছে ভাগলপুর আইআইটিতে চান্স পেয়েছে এবং এখান থেকে ও আগামী দিনে পিএইচডি করার ইচ্ছে রাখছে। দুস্থতার কারণে কি শিক্ষক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর বাবা ইনকাম বার্ষিক ইনকাম খুবই কম, ওর পক্ষে ভর্তি হওয়াটা এখানে মোট 2 লাখ টাকা লাগবে 4টা সেমিস্টারে। তো 4টা সেমিস্টারে 2 লাখ টাকা লাগবে, তো আমরা 1টা সেমিস্টারের টাকাটা ওর হাতে তুলে দিলাম। কি নাম স্যার, কোন স্যার? আমরা আরও একটা চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমাদের যে সারদা বৃত্তি একটা আছে, আমি অলরেডি সারদা বৃত্তি যে ফান্ডের যিনি প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলেছি, ওকে বার্ষিক একটা সাহায্য করা যায় কিনা, 6-7 হাজার টাকা একটা বার্ষিক সাহায্য করা যায় কিনা ওর পড়া চলাকালীন, সেটা ব্যবস্থা আমরা চেষ্টা করছি। যদি করা যায় তাহলে ও সেটাও পাবে। কি নাম স্যার যে ছাত্রকে দিলেন? সীতানাথ। স্যার, আগামী দিনে সীতানাথ মজুমদারের এই যে সাফল্য স্কুলের বাকি স্টুডেন্টদের কতটা অনুপ্রেরণা যোগাবো বলে মনে হয়? না না, এটা অলরেডি অনুপ্রাণিত করেছে। আমরা অ্যাকচুয়ালি ছাত্রদেরকে এটাতে নিয়ে বলছি, আমাদের স্কুলে যারা পড়ে তারা বেশিরভাগই ফার্স্ট জেনারেশান লার্নার। এবার আমরা চেষ্টা করছি যে এই ছেলেগুলো যাতে আগামী দিনে উঠে আসে, এদের গল্প তো পড়া হচ্ছে এবং 2-1 জন ছেলে আমার কিছু ছেলে মানে তৈরি হচ্ছে যারা আগামী দিনে অন্যান্য পরীক্ষার জন্য, কম্পিটিটিভ পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং আমরাও সাধ্য মতো তাদেরকে সাহায্য করছি। স্যার, আপনার নামটা? আমার নাম তমা চক্রবর্তী। এবং কেমন লাগছে আজকে খাদিমপুর স্কুল থেকে আমাকে ফার্স্ট সেমিস্টার আইজার ভোপালের অ্যাডমিশনের গোটা মানে সমস্ত আর্থিকভাবে সাহায্য করা হয়েছে? আমি আসলে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এই স্কুলেই পড়তাম, তো এখন আমি প্রাক্তন ছাত্র স্কুলে। তো প্রাক্তন ছাত্র হিসেবে স্যাররা যেভাবে আমাকে মনে করেছে, স্যার ম্যামরা, এবং যেভাবে ভালোবাসা পেয়েছি, সত্যিই খুব ভালো লাগছে এটা দেখে। আগামীতে তুমি কী চিন্তা ভাবনা করছো? স্কুলের আগামীতে যারা ছোট ছোট ভাইরা যারা আসবে তাদের ক্ষেত্রে তারা ভালোভাবে পড়ুক এবং স্যার ম্যামরা সত্যি খুব ভালো এবং তারা সবসময় হেল্প করবে, তাদের আমার এটুকু বিশ্বাস আছে। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।